हेलो बंधुरा, एस ए फैमिली ते तुम्हारे सबाई के स्वागत। आमी चले नतून रेसिपी निये, देखते थाको। आज के तुम्हारे देखाबो फुलकपी दिए, आलू दिए, टमेटो दिए, आदा दिए छोटो साइजेर जैन्तो रुई माछेर झोल कीभावे रान्ना करब पुरोटाई तुम्हारे देखाबो। देखो आमी एखाने सब गुछिए नियेछि। एखाने आमी सब मसला शिले बेटे नियेछि। এটা কিন্তু শুকনো লঙ্কা না, এটা হলো তোমার কাঁচা লঙ্কা। যে লঙ্কাগুলো লাল লঙ্কা সেগুলো আমি এখানে, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। এখানে আমার মাছগুলো ভাজা হচ্ছে, এখানে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব হলুদ। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। তেলের ওপরে হলুদ দিয়ে ফুলকপিগুলো ভাজছি, তার কারণ হলো কালারটা সুন্দর আসবে। তার জন্য আমার কপিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, ফোড়ন। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। এবার আমি দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা। এবার আমি দিয়ে দেব লঙ্কা বাটা, কাঁচা লাল লঙ্কা বাটা। এবার দিয়ে দেব হলুদ, চিনি, লবণ। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব অল্প একটু জল। মশলাটা থেকে যখন মোটামুটি তেল বেরিয়ে এসছে, তখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে একসাথে কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। এতটা পরিমাপে জল দিতে হবে যেন সবজিগুলো সব জলে ভালোভাবে ডুবে থাকে। এবার আমি ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। এবার আমি দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেছে, আমি যেহেতু এটা একটু ঝোল করব তাই একটু ঝোল ঝোলই নামিয়ে নেব। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো।
দেখো এইভাবে বানিয়ে নিলাম ফুলকপি আলু আর ছোট্ট জ্যান্ত রুই মাছের ঝোল। এটা দুপুরবেলা গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগবে।